আপনি সোয়াল ফ্রেন্ডস, কোভিড-19 এর কথা আমাদের সবারই জানা। এর জন্য আমাদের একটাই কাজ করতে হবে, আমাদের বাড়িতে থাকতে হবে। আমরা বাড়িতে থাকব, ফ্যামিলি সবার সঙ্গে টাইম স্পেন্ড করব, আমাদের এটাই কাজ, আর সুস্থ থাকব। তার সঙ্গে ফ্রেন্ডস, আয়ুষ আয়ুর্বেদ দ্বারা যে আমাদের হার্বাল টি খাওয়ার কথা বলা হয়েছে, আমি আজকে আপনাদের সেই হার্বাল টি বানিয়ে দেখাচ্ছি। তো চলুন আমরা এতে কী কী ব্যবহার করছি দেখে নিচ্ছি। গোলমরিচ, দারচিনি, আদা, কিশমিশ, লেবুর রস, আর এটা হচ্ছে ফ্রেন্ডস তুলসী ড্রপ। আপনারা এ জায়গায় তুলসী পাতাও ইউজ করতে পারেন। আপনারা মেডিসিন শপে একটু খুঁজলে তুলসী ড্রপ যে কোনো কোম্পানির পেয়ে যাবেন। দেখুন ফ্রেন্ডস, আমি ফার্স্টে যেটা করেছি, গোলমরিচ, দারচিনি, আদা, কিশমিশ যা ছিল আমি সব এগুলোকে একটু ছেঁচে নিয়েছি। এক কাপ চায়ের জন্য নিতে হবে 2 কাপ জল। আদা, গোলমরিচ, দারচিনি এগুলো আমি একটু থেঁতো করে রেখেছিলাম, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। কথা আসতে পারে যে উনি তো 1 কাপ চা দেখাচ্ছিল, সেখানে উনি 2 কাপ দিয়েছিলেন, কিন্তু চায়ের জলের পরিমাণ এত বেড়ে গেল কেন? তো আমি আপনাদের বলে রাখি যে আমি এখানে 5 কাপ চা করছি, তার জন্য আমি এখানে 6 কাপ জল দিয়েছি। আমি আপনাদের যেটুকু দেখিয়েছি সেটা হলো 1 কাপ চায়ের জন্য। ওকে, আমার চা রেডি, আমি ইন্ডাকশন অফ করে দিচ্ছি। চা রেডি হতে মোটামুটি 5 থেকে 7 মিনিট লাগবে, আমার এখানে একটু বেশি পরিমাণ ছিল, কিন্তু আমার একটু টাইম লেগেছে। আপনারা একটু আন্দাজ করে চাটা নামিয়ে নেবেন। আমি এখন চাটা নামিয়ে নেব। যে কোম্পানির কিনবেন তুলসী ড্রপটা, তার পেছনে দোষটা লেখা থাকে। এবার আমি এখানে দেবো লেমন। এখানে আপনারা পাতি লেবু নিতে পারেন, পাতি লেবুটাই বেস্ট। তবে আজকে আমার কাছে পাতি লেবুটা ছিল না, তাই আমি নর্মাল লেবু দিয়ে করছি। যার সুগার পেশেন্ট আছে তাদের জন্য এটা রেডি। ডায়াবেটিস নেই যাদের, তারা এখানে আপনাদের টেস্ট অনুযায়ী অ্যাড করবেন হানি। আমি এখানে 1 রেডি আজকে আমাদের হার্বাল টি বা কারা।